কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রচুর গরম পড়েছে আর এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য চার ধরনের লেবুর শরবত নিয়ে আমি হাজির হয়েছি। আমি আজকে করে দেখাবো চারটি ভিন্ন স্বাদের লেবুর শরবত। প্রথমে শুরু করছি গ্রিন লেমন শরবত দিয়ে। এর জন্য একটি গ্লাসে প্রথমে দিয়ে নেব এক টেবিল চামচ আদার রস, এক টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ চিনি, যোগ করব আধা চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পিষে নেওয়া পুদিনা পাতা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। এখন খুব ভালোভাবে মিক্সড করলেই রেডি হয়ে যাবে গ্রিন লেমন শরবত। এখন দেখাবো কিভাবে লেবু পানি বানাবেন। এটা ভারতের খুব জনপ্রিয় পানীয়, এখন অবশ্য আমাদের দেশেও প্রচলিত হচ্ছে। এর জন্য একটি গ্লাসে নিয়ে নিচ্ছি আধা চা চামচ টালা জিরার গুঁড়া, আধা চা চামচ বিট লবণ, এক টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ চিনি, যোগ করব প্রয়োজন মতো ঠান্ডা পানি। ভালোভাবে মিক্সড করলেই রেডি লেবু পানি। এখন দেখাবো কিভাবে খুব সহজেই হেলদি ইসুগ্লু লেবুর শরবত বানাতে পারবেন। এর জন্য গ্লাসে দিয়ে নেব এক টেবিল চামচ ইসুগ্লু, এক টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ চিনি, যোগ করব পরিমাণ মতো ঠান্ডা পানি। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। ইসুগ্লু লেবুর শরবত অন্তত পান করার 10 মিনিট আগে বানাতে হবে, এতে ইসুগ্লু খুব ভালোভাবে ভিজতে পারবে। দেখাচ্ছি জনপ্রিয় লেমন ব্লু থান্ডার কিভাবে বানাতে পারবেন। এর জন্য প্রথমে একটি গ্লাসে তোকমাদানা পানি দিয়ে অন্তত 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, এতে তোকমাদানাগুলো ফুলে উঠবে। এখন কত সুন্দর ফুলে উঠেছে তোকমাদানাগুলো। এবার দেব এক টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ চিনি, এবার প্রয়োজন মতো ঠান্ডা পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে ব্লু থান্ডার। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই দিনে অন্তত 1 গ্লাস লেবুর শরবত খাওয়ার অভ্যাস করুন আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।